হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে ভাই আমাকে নিয়ে চলে এসেছে একটা সুন্দর জায়গায়, তার জন্য ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো চলো, আর এটা হলো আমাদের একদম ময়নাগুড়িতেই হীরামতি রেস্টুরেন্ট। তো এখানে আমি নতুন এসেছি আর ভাই আমাকে এই জায়গাটাতে নিয়ে আসার জন্য কিছুক্ষণ আগে পুরো জায়গাটা দেখে গেছে যে কোথায় কি। তো তারপর বাড়িতে গিয়ে ফটাফট বললো রেডি হয়ে নিতে, আর বললো যে চল আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো, আশা করি তোর ভালো লাগবে। আর হ্যাঁ, সত্যি কিন্তু আমি এসে এত খুশি হয়ে গেছিলাম, কারণ জায়গাটা এত সুন্দর ছিল। তোমাদেরও আশা করি ভালো লাগবে, চলো তোমাদেরকেও নিয়েও একবারে ঢোকা যাক। তো বাইরে অনেক বসার ক্যাপাসিটি ছিল, তো আর এটা ছিল ভেতরের এরকম অ্যাম্বিয়েন্স, আর সমস্তটা কিন্তু বাঁশের স্ট্রাকচারের উপরে ছিল। তো দেখো এত সুন্দর লাগছিল, বেশ সুন্দর লাগছিল। তো তোমাদেরকেও একবার পুরোটা ঘুরে দেখাই, তার আগে চলো মেনু কার্ডে কিছু একটা অর্ডার করে নিই। যেহেতু আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম, তো স্ন্যাক্স আইটেমই কিছু খাবো, কারণ বাড়ির থেকে আমি অলরেডি খেয়েই নিয়েছিলাম, কারণ এখানে আসার কোনো প্ল্যানই ছিল না। তো যাই হোক, কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার দিয়ে দিই, আর তার মধ্যে শেয়ার করে নিই পুরো যে এই রেস্টুরেন্টটা সেটার এক ছাড়। তো আমরা কফি আর পনির পকোড়া অর্ডার করেছিলাম, তো এখন সেটা খেয়ে নিয়েছি। আর তারপর এখান থেকে মানে ওদেরই যে আরেকটা পার্ট, মানে আরেকটা পজিশন সেখানে, সেটা হচ্ছে একটা ঝিলের মতো আছে, তার উপরে এরকম একটা কি বলে এটাকে আমি ঠিক জানি না, মানে এরকম একটা কড়া মাচা টাইপের, তো সেখানে একটু গেলাম। তারপর এখানে দোলনা আছে, তো সমস্তটা কিছু কিন্তু ওদের বাঁশের স্ট্রাকচারের উপর করা, আগেই বলেছিলাম। তো দোলনাটাও ঠিক সেরকমই। তো এখানে দুজন মিলে ভাই বোন মিলে একটু আড্ডা, একটু দোল খাচ্ছিলাম। একটা মন ভালো করা জায়গায় নিয়ে এসেছে ভাই, খুব 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 হাতে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা জায়গা। তো দুজন মিলে খুব সুন্দর একটা জায়গায় কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, ভাই বোনের আড্ডা। তো সেরকম জায়গা থাকলে চলতেই থাকে, তো সময় পাওয়া যায় না, তো সেরকম আড্ডা দেওয়ার। তো আজকে সন্ধ্যাটা কিন্তু খুব ভালো লাগলো, ছোট্ট এই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ভিউ, আশা করি তোমাদের দেখতে ভালো লাগলো। তো চলো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। সকল ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক, এই কামনা নিয়ে আজকে ব্লগটাকে এখানেই শেষ করা যাক। টাটা, গুড নাইট।